তো শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনদের জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাবো, সেটি হচ্ছে শতভাগ উৎসব ভাতা নিয়ে। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তো বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা চান এমপিওভুক্ত শিক্ষকরা। এটি আজকে শনিবার পহেলা এপ্রিল 2023 প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি জানিয়ে একই সাথে 50% মহার্ঘ ভাতা দেয়া, মাদ্রাসা সরকারিকরণ, সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেডে বেতন দেয়া এবং চাকরির 16 বছর পূর্তিতে মাদ্রাসার সব প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে। মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের নেতারা শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এসব দাবি দেওয়া তুলে ধরেন। মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের নেতারা বিএমজিটির মহাসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি জহিরুদ্দিন হাওলাদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করেছেন, 5% ইনক্রিমেন্ট দিয়েছেন, 20% নববর্ষ ভাতা দিয়েছেন, প্রায় 600 স্কুল কলেজ সরকারিকরণ করেছেন এবং প্রতি অর্থ বছরেই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু এখনও একটি মাদ্রাসাও সরকারি করা হয়নি, তাই স্কুল কলেজের আনুপাতিক হারে মাদ্রাসা সরকারি করার জোর দাবি জানায়। তিনি আরও বলেন, শিক্ষকদের 25% ও কর্মচারীদেরকে 50% উৎসব ভাতা দেওয়ার নিয়ম চালু হওয়ার পর 19 বছর পার হলেও খণ্ডিত উৎসব ভাতার পরিবর্তন হয়নি, তাই ঈদ উল ফিতরের আগেই শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমানে সকল নিত্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে শিক্ষক কর্মচারীদের জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে, বেতন দিয়ে কারো মাস চলছে না, তাই শিক্ষক কর্মচারীদের 50% মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানান তিনি। আর শিক্ষক কর্মচারীদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেয়া এবং একটি নীতিমালা প্রণয়নের মাধ্যমে বদলি প্রথা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিনি এমপিও নীতিমালা সংশোধন করে বিএড স্কেলে উচ্চতর গ্রেড বিবেচনা না করে সহকারী শিক্ষকদেরকে অষ্টম গ্রেড দেওয়া, সিনিয়র শিক্ষক পদ সৃষ্টি ও জ্যেষ্ঠ প্রভাষক পদ বিলুপ্ত করে চাকরির 16 বছর পূর্তিতে সকল প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার জোর দাবি জানান। এছাড়া মাদ্রাসার প্রশাসনিক পদে সহকারী সুপার, সুপার উপাধ্যক্ষ ও অধ্যক্ষ, জেনারেল শিক্ষক নিয়োগ, ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া এবং ইবতেদায়ী মাদ্রাসার সরকারিকরণের দাবি জানান। বিএমজিটির পক্ষ থেকে ঈদের আগেই মহার্ঘ ভাতা ও শতভাগ উৎসব ভাতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং ঈদের আগে দাবি বাস্তবায়ন না করা হলে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা দেন তিনি। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় এমপিওভুক্ত সকল শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা প্রদান সম্পর্কে আশা করি বিস্তারিত বুঝতে পারলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবেন। সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।